جیت کی خوشی منا رہے ہیں وہ، یہی خوبی ہے ان کی۔ جیت کی خوشی منا رہے ہیں وہ، یہی خوبی ہے ان کی۔ ہارا ہوا میرا چہرہ دیکھ کر پھر وہ خفا کیوں ہے، ہارا ہوا میرا چہرہ دیکھ کر پھر وہ خفا کیوں ہے۔ کوتھاؤ نہ کوتھاؤ گوٹا بھارت برشے سیلیبریشن چلچے، کنتو تارپرے جن شانتی دیکھتے پاچھی نہ۔ چہرار مدھے جارا رام مندر کے نیے ایت اتساہ نیے کرلین، تادر مدھے تادر چہرار مدھے آنند نہیں۔ کین ہنسا جدی کارو ہاتھیار ہے تاہلے ہنسار اتر ہنسا دیے ہی ہوبے، ہنسار جواب کخنو بھالوباسا دیے لن ٹائم ہے نا، একটা টাইম পর্যন্ত হিংসার জবাব ভালোবাসা দিয়ে হতে পারে, কিন্তু তারপরে কিন্তু কাউন্টার হিংসাই আসবে। ইতিহাস তাই বলছি, পৃথিবীর ইতিহাস। সেই অটল বিহারী বাজপেয়ীর সাথে যারা রাম মন্দির স্থাপন করলেন, সেই আডবাণীজি কোথায়, কোথায় সেই শঙ্করাচার্যরা, শঙ্করাচার্য যাদেরকে নিয়ে হিন্দু ধর্ম, যাদেরকে দেখে ধর্ম চলে। এটা যদি পলিটিক্যাল প্রোগ্রাম বলেন তাহলে আমার কিছু বলার নেই, যদি রিলিজিয়াস প্রোগ্রাম বলেন কোথায়, কোথায় ধর্মের, ধর্মের নামে সেই ধর্মীয় গুরুরা কোথায়, কোথায় সেই মানুষ যারা বাবরি মসজিদকে ধ্বংস করে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা লড়াই ছিলেন, সেই মানুষেরা কোথায়। কোথাও না কোথাও ব্যর্থতা লুকিয়ে আছে, আর এই ব্যর্থতা বলার বলতে গেলে এখন আমি সাম্প্রদায়িক আজকে যেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলতে ইচ্ছা করছে। রাজা কহে রোষে সে মন্দিরে দেব নাই কহে সাধু, সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপ্তিছে রতন বিগ্রহ, শূন্য তাহা, শূন্য নয়। রাজার দম্ভে পূর্ণ সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। দেখুন কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, কিন্তু একদম লোকের গায়ে লেগে যাবে কথা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার এই লাইনটা যদি আমি রবীন্দ্রনাথের নাম বলে না বলে আমার নামে লিখতাম, তো আমি আজকে সাম্প্রদায়িক হয়ে যেতাম, আজকে আমি দেশদ্রোহী হয়ে যেতাম। কিন্তু কবিগুরুর কথা তো গিলতে হবে সবাইকে। মুঝে ছোড় কর আগর তুম কামিয়াব হো তো বন যাও, মে তো শুরু সে ছোটা হুয়া থা বস উম্মীদ থি কে মে লাগা হুয়া হুঁ। বাঙালি যুবকদেরকে বলছি যারা ধর্মীয় উন্মাদনার মধ্যে আছে, তারা যেন সুভাষকে পড়ে। গতকাল রাম মন্দির উদ্বোধন হলো এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? কি বলবো, গত কয়েকদিন গতকাল থেকে একটি কথা বারবার আমার মনের মধ্যে আসছে, যে একটি লাইন আমার মনের মধ্যে আসছে, জিত কে খুশি মানা রহে হ্যাঁ ও, জিত কি খুশি মানা রহে হ্যাঁ ও, ইহি খুবি হে উনকি। জিত কি খুশি মানা রহে হ্যাঁ ও, ইহি খুবি হে উনকি। হারা হুয়া মেরা চেহারা দেখ কর ফির ও খফা কিউ হ্যাঁ, হারা হুয়া মেরা চেহারা দেখ কর ফির ও খফা কিউ হ্যাঁ। কোথাও না কোথাও গোটা ভারতবর্ষে সেলিব্রেশন চলছে, কিন্তু তারপরেও যেন শান্তি দেখতে পাচ্ছি না। চেহারার মধ্যে যারা রাম মন্দিরকে নিয়ে এত উৎসাহ নিয়ে করলেন, তাদের মধ্যে, তাদের চেহারার মধ্যে আনন্দ নেই। কেন, কেননা দেখুন রাম মন্দির ইস্যুটা এত সেন্সিটিভ, এত রিলিজিয়াস ইস্যু হয়ে গেছে আজকের দিনে ভারতবর্ষের মানুষের জন্য। ফলে এই ইস্যু নিয়ে কথা বলতে গেলেই মানুষ নেগেটিভ একটা অ্যাপ্রোচ নিয়ে নিবে। কিন্তু আমি আজকে মানে একটা ভালো কথা আপনাদেরকে বলি, আজ সকালবেলায় আমাকে একজন একটি ভালো লাইন পাঠালেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা আপনাদেরকে পড়ে শোনাই। আমার ছোটবেলা পড়েছিলাম সেই কথাটা, আজকে যেন রবীন্দ্রনাথ ঠাকুর যেন কিছু বলতেন। একটা ইংরেজিতে একটা কথা ছিল না যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, এরকম একটা শব্দ ছিল। তো আজকে যেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা বলতে ইচ্ছা করছে। রাজা কহে রোষে সে মন্দিরে দেব নাই কহে সাধু, সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপ্তিছে রতন বিগ্রহ, শূন্য তাহা, শূন্য নয়। রাজার দম্ভে পূর্ণ সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। দেখুন কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, কিন্তু একদম লোকের গায়ে লেগে যাবে কথাটা। কবিগুরু আজকে নয়, 100 বছরের পূর্বে তিনি, দেখুন আপনি লক্ষ্য করে দেখুন, এই যে
আমি তো বললে হবেনি, সেই অটল বিহারী বাজপেয়ীর সাথে যারা রাম মন্দির স্থাপন করলেন, সেই আডবাণীজি কোথায়, কোথায় সেই শঙ্করাচার্যরা, শঙ্করাচার্য যাদেরকে নিয়ে হিন্দু ধর্ম, যাদেরকে দেখে ধর্ম চলে। এটা যদি পলিটিক্যাল প্রোগ্রাম বলেন তাহলে আমার কিছু বলার নেই, যদি রিলিজিয়াস প্রোগ্রাম বলেন কোথায়, কোথায় ধর্মের, ধর্মের নামে সেই ধর্মীয় গুরুরা কোথায়, কোথায় সেই মানুষ যারা বাবরি মসজিদকে ধ্বংস করে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করার কথা লড়াই ছিলেন, সেই মানুষেরা কোথায়, কোথাও না কোথাও ব্যর্থতা লুকিয়ে আছে। আর এই ব্যর্থতা বলার, বলতে গেলে এখন আমি সাম্প্রদায়িক হয়ে যাব, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার এই লাইনটা যদি আমি রবীন্দ্রনাথের নাম বলে না বলে আমার নামে লিখতাম তো আমি আজকে সাম্প্রদায়িক হয়ে যেতাম, আজকে আমি দেশদ্রোহী হয়ে যেতাম, কিন্তু কবিগুরুর কথা তো গিলতে হবে সবাইকে। এটা নেতাজির জন্মদিন, সরি, সেই নেতাজির, নেতাজি কোথায়, সেই নেতাজির কথাকে আমরা যদি মনে করি, সে নেতাজি আমাদেরকে বলেছিলেন যে নেতাজি ভারতকে স্বাধীন করেছিলেন, সেই নেতাজির কথায় আমি আপনাদেরকে শুধু বলার জন্য নয়, বাঙালি যুবকদেরকে বলছি যারা ধর্মীয় উন্মাদনার মধ্যে আছে তারা যেন সুভাষকে পড়ে। সুভাষকে আমি আমার টেবিল ডেস্কে সাজিয়ে রাখার জন্য রাখিনি, আমার কাছে স্বামী বিবেকানন্দ আছে, আমার কাছে সুভাষ আছেন, এদের, এরা আমাদের আইডিয়াল, বাংলার আইডিয়াল, এরা বাংলার মানুষকে জাগিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে। নেতাজি মুসলিম ছদ্মবেশে গিয়েছিলেন, ফলে নেতাজিকে আমি কখনো হিন্দু ভাবতে পারি না, নেতাজি কখনো আমাকে মুসলিম ধর্মের ভিত্তিতে দেখেননি, ফলে রাম মন্দির হয়েছে। আমি আশা করব সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যে স্বপ্ন দেখেছিলেন রাম মন্দিরকে নিয়ে সেটা যেন সত্য হয়, আর না হলে সুপ্রিম কোর্টের সেই রায়টাকেও মুছে যাবে না। সুপ্রিম কোর্টের সেই রায় বাবরি মসজিদের ওখানে কংগ্রেসের পিরিয়ডে জোর করে রামলালাকে রাখা হয়েছিল, ইন্দিরা গান্ধী জোর করে মসজিদের দরজা খুলিয়েছিলেন, এই কথাগুলো সব রেকর্ড আছে, সুপ্রিম কোর্ট বলেছে। আমি বিজেপি কংগ্রেস এদেরকে বলবো না, উগ্র হিন্দুত্ববাদীর খেলাতে আমরা এখন ভারতবর্ষের একদল মানুষ মেতেছে, দেখা যাক। যারা বলেছেন তাদেরকে বলি, দেখি না নতুন ভারত, মুঝে ছোড় কর আগর তুম কামিয়াব হো তো বন যাও, মে তো শুরু সে ছোটা হুয়া থা বস উম্মীদ থি কে মে লগা হুয়া হুঁ, কথা এখন বলা যাবে না, কিন্তু আমি সবসময় বলি, মানুষ জানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলতে আমার ভয় লাগে না, আমি বলি, তবে এটা মাথায় রাখুন, চব্বিশের পরে একটা এক্সট্রিম জায়গা পর্যন্ত ওয়েব পৌঁছায়, তারপরে ওয়েব নামে, টলারেন্সের একটা এক্সট্রিম জায়গা মানুষ পৌঁছায়, তারপরে ইনটলারেন্স, যখন ইনটলারেন্স যখন তৈরি হবে না, সহ্যের সীমা এক জায়গায় পৌঁছায়, তারপর যখন ভাঙবে না, এটা থাকলে আরেকটা কথা বলতে, তখন আপনি আপনার পক্ষে যুক্তি দাঁড় করাতে পারবেন। হিংসা যদি কারো হাতিয়ার হয় তাহলে হিংসার উত্তর হিংসা দিয়েই হবে, হিংসার জবাব কখনো ভালোবাসা দিয়ে লং টাইম হয় না, একটা টাইম পর্যন্ত হিংসার জবাব ভালোবাসা দিয়ে হতে পারে, কিন্তু তারপরে কিন্তু কাউন্টার হিংসাই আসবে, ইতিহাস তাই বলছি, পৃথিবীর ইতিহাস। ফলে আমরা এই কথাগুলো মনে আছে, বললাম, ভালো থাকুন।